नमस्कार, दि रिपोर्टे আপনাদের স্বাগত। চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতির কারণে বর্তমান সময়ে দাঁড়িয়ে সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করলে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটবারই কথা নয়। কিন্তু সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের উত্তর হারাধনপুর গুড়িয়াপাড়ায় এমন ঘটনা ঘটেছে জানতে পেরে খোঁজ খবর নিয়ে জানা গেল, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও শুধুমাত্র কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের কারণেই বলি হতে হলো বছর তেরোর সুজয় বেরা নামের ওই কিশোরকে। জানা গেছে, অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালেও পরিবারের সকলের সাথে ঘরে শুয়েছিল ওই কিশোর। সে সময় হঠাৎই একটি বিষধর সাপ ওই কিশোরকে কামড়ায়। যন্ত্রণায় সে চিৎকার করতে শুরু করলে পরিবারের লোকজনেরা দেখে বুঝতে পারেন তাকে কোনো বিষধর সাপে কামড়েছে। এরপরেই পরিবারের লোকজনেরা ওই কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে ঝাড়ফুঁক চলার পর ওই ওঝা পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বুঝতে পেরে পরিবারের লোকজনদের ওই কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবার নিদান দেন। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশী সুমিত্রা দাস জানালেন, তিনজনে ঘুমিয়েছিল, মা এবং বাবা এবং ছেলে। তো সেখান থেকে সাপটা এসে ওকে কেটে প্রথমে কামড়িয়েছে, কামড়ার পরে বলছে মা এরকম বলেছে, কিন্তু মা উঠে পড়েছে। তারপরে যখন ওর গায়ে হাত লাগে মনে হচ্ছে সাপটা, তারপরে আবার একবার ছোবল মেরেছে, ছোবল মারতে ওর মা উঠে পড়েছে। উঠে পড়ে বলছে কি হয়েছে, তখন তার বাবা এরকম কাঁপছে কাঁদছে। তখন ও বলছে যে দাঁড়া দাঁড়া একটু বাঁধনটা বেঁধে দিই। বাঁধনটা বাঁধার পরে আমাদেরকে সবাইকে ফোন করেছে, ফোন করার পরে ওই ওঝার কাছে একটু নিয়ে গেছে। তো ও বললো কি হবে না, আর একটু ওষুধ কোনোরকমে দিচ্ছি, আর সময় নেই, তুমি তাড়াতাড়ি নিয়ে চলো হাসপাতালে। কালকে রাতে কামড়েছে, আজকে সকালে হসপিটাল নিয়ে গেছেন, এত সময় কোথায় ছিল ওই ওঝার কাছে? কখন নিয়ে যাওয়া হয়েছে? আমার টাইম আমি দেখি না, কিন্তু ওর মাঝে কি ওই ওঝার কাছেই ছিল? তারপর হসপিটালে নিয়ে যেতে কি বললো? হসপিটালে দেখা যায় আমাদেরকে সরিয়ে দিয়েছে, বলছে তোমরা চলে যাও। আমরা তো কান্নাকাটি করছি, সরিয়ে যাও সরিয়ে যাও, তোমরা চলে যাও চলে যাও, ঠিক আছে। অনেকক্ষণ পরে মানে আমাকেও কিছু জানায় না, আমাকে ঘর পাঠিয়ে দিয়েছে, আমরা জানিও না যে এরকম হয়েছে। পরে এক কিশোরের এহেন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। প্রশ্ন উঠছে, প্রশাসনের পক্ষ থেকে বারংবার যেখানে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও কিভাবে এই আধুনিক সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েও এখনো একাধিক মানুষের চিন্তাধারা বিন্দুমাত্র বদলায়নি? শুধুমাত্র অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে কুসংস্কারের বলি হতে হলো এক কিশোরকে? তাহলে কি এটাই মেনে নিতে হবে যে ইন্টারনেটেও ছড়াচ্ছে কুসংস্কার? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায়ের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।